আসসালামু আলাইকুম আশা করি সকলে আপনারা ভালো আছেন খেজুর আমরা সবাই চিনি তবে খেজুর উপকারিতা আমরা সবাই জানি না খেজুরটা কিন্তু একটা সুন্নতি খাবার হযরত মোহাম্মদ সাইসাল্লাম আমাদের প্রিয় রসুল এই খেজুরটা সবসময় খেত খাওয়ার কিছু বিশেষ বিশেষ কারণ আছে এক নম্বর হলো সুন্নতি খাবার আর শরীরের জন্য খুবই হেলদি কীরকম হেলদি বিভিন্ন রোগ রোগ বেলায় থেকে সহজে মুক্তি মিলে সহজে বেলায় হয় না যদি ঠিক মতো প্রতিদিন নিয়মিত পরিমাণ মতো খেজুর খান দেখবেন আপনার শরীর খুব সহজে বেলায় হবে না যেরকম কিস কিছু মানে কী কী রোগ হয় না যেরকম ক্যান্সার ক্যান্সার আবার কখনো হবে না শরীর দুর্বলতা লাগব না হাড় খাইবো না আর কে দেখবেন শরীরের জ্বর জ্বর যে একটা ভাব আছে এটা মানে আর কখনো হবে না আপনি বিশেষ করে দেখবেন অনেকে দেখবেন বিনো কম বয়সে শরীরে হার খেয়ে যায় আর কখনো আপনার হার খাইব না পেটে যে সমস্যাগুলো হয় দেখবেন পেট ফুলে যায় পেট ব্যথা করে গ্যাস হয় এই গ্যাস হবে না বিশেষ করে আপনার যে শরীরটা দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে এই ক্লান্ত ভাবটা লাগব না শরীরের শক্তিটা তৈরি হবে আপনার যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন খুবই আর আর কখন ক্লান্ত ভাবটা লাগবো না সহজে শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে আর শক্তিটা যে বৃদ্ধিটা হবে এটা স্থায়ীভাবে স্থায়ীভাবে দূরে রাখতে পারবেন মানে শরীরের সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন আর এই খেজুর নিয়মিত খাইলে আপনার চুল পড়বে না মাথার মানে চুলের গোড়া শক্ত মজবুত হয় অনেকে দেখবেন দিন দিন আপনার স্মৃতিশক্তিটা কমে যায় মাথার ব্রেন সচল রাখে মানে স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি করে আরেকটা জিনিস যে অনেকে দেখবেন মাথার মধ্যে খুশকি হয় এই খুশকিটা হবে না আপনার মাথা আর খুশকি হবে না ভিটামিনের ভরপুর এবং পুষ্টি ভরপুর খাবারের লুচি বাড়ায় অনেকে বলতে পারেন এটা কিভাবে খামো আসলে খেজুরটা আপনারা যে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া ভালো না পাঁচটা বা ছয়টা খেজুর রাখবেন প্রতিদিন খাবার তালিকায় কীভাবে খাবেন এটা ভালোভাবে ধুয়া পুষে করে নিয়ে। তারপরে খাবেন কীভাবে যদি আপনারা খান এসব রোগ থেকে সহজে মুক্তি মিলবে আর বিশেষ করে যারা নাকি শুলে ক্যসিয়াম পরিমাণটা কমে গেছে কেশাম ট্যাবলেট খান আজকাল থেকে ক্যালসিয়াম ট্যাবলেট বাদ দিয়া খেজুর নেবেন দুইটা বা তিনটা খেজুর নেবেন আর এক চামচ আপনি তিল নেবেন একসাথে নিয়ে আপনি চিবাই চিবাই খাবেন দেখবেন আপনার শরীর ক্যালসিয়াম কাটতিটা সহজে পূর্ণ হয়ে যাবে আর শরীরের দুর্বল খুবই ক্লান্ত লাগে যারা অনেক দুর্বল মানে অনেক দুর্বল যে আপনি একটা কাজ করতে যান খুবই ক্লান্ত হয়ে যান শক্তিটা আর পান না তারা কীভাবে খুবই দ্রুত শক্তিটা বৃদ্ধি করবেন খেজুর খেলে কিন্তু এমনি শক্তি বৃদ্ধি হয় খুবই দ্রুত শক্তিটা কীভাবে বৃদ্ধি করবেন আর শক্তিটা কীভাবে স্থায়ী পদে রাখবেন তারা নেবেন হালকা এক গ্লাস গরম দুধ গরম দুধের সাথে আপনি পাঁচটা বা ছয়টা খেজুর আলি ফালায়া বিশ মিনিট বিজা রেখে আপনার বড়া পেটে খান আপনার সুবিধে মতো আপনি পাঁচ দিন খান একটা ভালো একটা রেজাল্ট পাবেন দেখবেন আপনার প্রচুর পরিমাণ শক্তি পাবেন যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন কোনো ক্লান্ত আর দুর্বলতা লাগবো না এভাবে নিয়মিত খেজুর খান চারটা পাঁচটা করে দেখবেন শরীরের জন্য খুবই হেলদি সুস্থ থাকার জন্য খেজুর কার খুবই জরুরি যারা ভিডিও দেখতে আসেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই এই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটাই নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দেবেন শেয়ার দিলেও না একটু মানুষ সহজে দেখতে পায় যারা ইউটিউবে দেখবেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান